হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই প্রোডাক্টটি আমাদের নিত্য প্রয়োজনীয় একটি পণ্য। আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এই প্রোডাক্টটি থাকে। এটি হচ্ছে সয়াবিন তেল। বন্ধুরা, বাজারে কিন্তু বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামের বিভিন্ন দামের কিন্তু সয়াবিন তেল পাওয়া যায়, আর এখন কিন্তু তেলের বাজার খুবই চড়া। বিশেষ করে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের পরে আমাদের দেশে সহ বিশ্বের সব দেশেই কিন্তু ভোজ্য তেলের দাম বেড়ে গিয়েছে। এখন কথা হচ্ছে, আমরা বাংলাদেশের যেই কোম্পানিগুলো বোতলজাত করে সয়াবিন তেল বিক্রি করে, এর মধ্যে আমরা কোনটা খাব। বন্ধুরা, আজ আমরা কথা বলবো পুষ্টি সয়াবিন তেল নিয়ে। বন্ধুরা, এই পুষ্টি যে সয়াবিন তেল, এগুলোর মধ্যে তারা কিন্তু 2 লিটারেরও বোতল করেছে। সেই বোতল যদি আপনি ক্রয় করেন, তাহলে আমি যখন এইগুলো কিনেছি তখন এগুলো আমি কিনেছিলাম 350 টাকা 2 লিটার, বাট এখন হয়তো আপনি সেটি এই দামে পাবেন না। দাম আমি তাই বলছি না, আপনার যাচাই বাছাই করে আপনি কিনবেন। বন্ধুরা, পুষ্টি ফর্টিফাইড সয়াবিন তেল 2 লিটার, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো দোকানেই কিন্তু পাবেন, বিশেষ করে মুদি দোকানে। কেনার আগে অবশ্যই মুখ দেখে নেবেন যে মুখটা ভালো করে লাগানো আছে কিনা। আর এই তেল আমি ব্যবহার করেছি, খারাপ না। বোতলজাত যেই তেলগুলো রয়েছে তাদের মধ্যে এই পুষ্টি কিন্তু অনেক দিন ধরে সয়াবিন তেল বিক্রি করছে। বাজারে অন্যান্য সয়াবিন তেলের পাশাপাশি এটি মান, তারা গুণগত মান বজায় রেখেই বাজারজাত করছে। আর সয়াবিন তেল আমরা যত কম খাবো তরকারিতে ততই ভালো। সরিষার তেলও খাবেন মাঝে মাঝে, কারণ অনেকেই আছেন যারা সবজি বা তরকারির সাথে সয়াবিন তেল খান না, তারা অলিভ অয়েল, সরিষার তেল এগুলো ব্যবহার করেন, সেগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত। সয়াবিন তেল কম খাওয়াই ভালো। তারপরেও যদি আপনি বোতলজাত এই ভালো কোম্পানির কিনে খেতে পারেন তাহলে ভালো। এই যে ভালো খান ভালো থাকুন, ওরা কিন্তু একটা স্লোগান দিয়ে এই পুষ্টি কোম্পানি তাদের বোতলগুলো বাজারে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে আমি বলবো, আমি 10-এ যদি এটাকে নম্বরিং করি তাহলে 6-7 দেওয়া যেতে পারে। এর থেকে কিন্তু আরো পরিষ্কার সাদা তেল পাওয়া যায়। তবে পুষ্টি গুণগত মান খারাপ না, আপনি ব্যবহার করে দেখতে পারেন। বাজারে নানা তেলের ভিড়ে পুষ্টি তাদের জায়গা তৈরি করে নিয়েছে। আর এই তেল খোলা যে তেলগুলো রয়েছে তার থেকে অবশ্যই ভালো। সবসময় চেষ্টা করবেন সয়াবিন তেল যদি খেতেই হয় তাহলে বোতলজাত ভালো কোম্পানির কিনে খাবেন। যাই হোক বন্ধুরা, আমরা আরো অন্যান্য কোম্পানির তেল নিয়েও আপনাদের সামনে কথা বলবো। আজ এই ভিডিওটি এখানে রাখছি, আসছি আবার কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।